হ্যালো এভরিওয়ান মিশন ইংলিশ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা ক্লাস নাইন এবং ক্লাস টেনের খুবই একটি গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে প্রিপারেশান অফ অরেঞ্জ জুস অর্থাৎ কমলা লেবুর রস আমরা কীভাবে তৈরি করব, সেটা শিখব তো দেখো এক্সামে তোমাদের যখন প্রসেসিং থাকবে তো সেটার জন্য তোমাদের অলরেডি পয়েন্টস দেওয়া থাকবে এবং সেই পয়েন্টসের ভিত্তিতে তোমাদের কিন্তু প্রসেসিংটি বা রাইটিংটি করতে হবে তো কিভাবে করবে তো সেটার জন্য আমি তোমাদের তিনটি রুলস দিয়েছি এক নাম্বার রুলস দেখো প্রথমে টাইটেল অর্থাৎ প্রসেসিংটি করার জন্য তোমাদের একটি খুবই পছন্দমতো একটা খুব সুন্দর একটা কি দিতে হবে টাইটেল দিতে হবে যেমন আমি এখানে দিয়েছি প্রিপারেশান অফ অরেঞ্জ জুস এরপর দেখো দুই নাম্বার রুলে বলছে লিঙ্কারস আমাদের সেই প্রসেসিংটি করার জন্য প্রয়োজন অনুসারে কিছু লিঙ্কার ব্যবহার করতে হবে যেমন অ্যাট ফার্স্ট নেক্সট আফটার দ্যাট লেটার নাও ফাইনালি অ্যাট লাস্ট এই লিঙ্কারগুলিকে আমরা রাইটিংয়ের মধ্যে প্রয়োজন অনুসারে ব্যবহার করব। তো রুল থ্রি এবার কি বলছে দেখো আমাদের একটা সেন্টেন্সের স্ট্রাকচার হবে কীরকম অবজেক্ট বসবে তারপর প্রয়োজন অনুসারে ইস অথবা আর বসাবো এরপর ভি থ্রি অর্থাৎ ভারবে তিন নাম্বার ফর্ম আমরা বসাবো অর্থাৎ আমাদের সেন্টেন্সটা সবসময় কি হবে প্যাসিভ ভয়েসে হবে তো চলো এবার আমরা রাইটিংটির বাংলা অর্থ সহকারে লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি তো কী বলছে দেখো অরেঞ্জ জুস ইজ এ ভেরি ডিলিসিয়াস ড্রিঙ্ক অরেঞ্জ জুস হল খুবই একটি সুস্বাদু ড্রিঙ্ক ইট ইজ লাইকড বাই অল এটা সবাই পছন্দ করে ওয়েদার ইয়ং আর ওল্ড সেই যুবকেই হোক আর বৃদ্ধই হোক টু প্রিপেয়ার অরেঞ্জ জুস অরেঞ্জ জুস তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট প্রথমে অরেঞ্জেস আর ব্রট ফ্রম দ্য মার্কেট যে বাজার থেকে অরেঞ্জ কিনে আনতে হবে নেক্সট এরপর দে আর শর্টেড এরপর সেগুলিকে বাছাই করতে হবে দেন রোটেন ওয়ান্স আর রিমুভড ফ্রম দ্য গুড ওয়ান্স তারপর সেই ভালোগুলি থেকে খারাপগুলিকে বা পচাগুলিকে সরিয়ে ফেলতে হবে নেক্সট এরপর দ্য গুড ওয়ান্স আর ক্লিন্ট ইন টু ফ্রেশ ওয়াটার তারপর সেই ভালো অরেঞ্জগুলিকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে আফটার দ্যাট দে আর ফিল্ড তারপর সেগুলিকে খসা ছড়াতে হবে নেক্সট দে আর পুট ইন এ জুইসার তারপর সেগুলিকে একটি জুইসারে রাখতে হবে দেন এরপর দ্য জুস ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য অরেঞ্জেস তারপর সেই অরেঞ্জগুলি থেকে জুসগুলিকে বের করে নিতে হবে আফটার এরপর সুগার অ্যান্ড প্রিজারভেটিভ আর অ্যাডেড এরপর কি করতে হবে চিনি এবং সেই যে সংরক্ষণকারী যে মশলাগুলি আছে সেগুলিকে যুক্ত করতে হবে বা দিতে হবে নাও জুস ইজ পোর্ট ইন্টু বাটল তারপর সেই যে জুসগুলি থাকবে সেটাকে কি করতে হবে বটলসের মধ্যে রাখতে হবে আফটার দ্যাট এরপর দিস বটলস আর সিল্ড তারপর সেই বটলগুলোকে কি করতে হবে সিল করতে হবে ফাইনালি দে আর রেডি টু বি সোল্ড এরপরে কি হবে সেগুলি এখন মানে বিক্রির জন্য তৈরি তো এই রাইটিংটির পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে